আমাদের বন্ধুত্ব 17 বছরের, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না কার কথা বলছি। হ্যাঁ, ঠিক, স্কুল ফ্রেন্ড, তাকে অনেকটা ভালোবাসি বলতে কোনো দ্বিধাবোধ নেই। স্কুল ফ্রেন্ড মানে কিন্তু একটা আবেগের জায়গা, সেটা তোমরা সবাই বোঝো। আজ বহু বছর পর তার সঙ্গেই দেখা করতে যাব তার বাড়িতে। এই ব্লগের মাধ্যমে সেই ভিডিওই তোমাদের দেখাতে চলেছি, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি সোনালি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগে থাকছে কিন্তু ধামাকাদার কিছু মুহূর্ত, তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমরা রেডি শেডি হয়ে নিয়েছি মা মেয়ে, আর চলে এসেছি মিয়ামরেতে কিছু নেওয়ার জন্য, কারণ বান্ধবীর বাড়ি যাবো, এত বছর পর দেখা হচ্ছে, খালি হাতে যাওয়া যায়? দেখো, চলে এসছার সাথে সাথে আমার মেয়ের হাতে চলে এসছে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের গ্লাস, যেটা ওর কিন্তু খুবই পছন্দের। তো আয়াতের সাথে কাকে দেখতে পাচ্ছ কিছু বুঝতে পারছো? এটা আমার বান্ধবীর মেয়ে, আর এর সঙ্গে কিন্তু আয়াদের বন্ধুত্ব বেশ ভালোই জমে উঠেছিল। বাট কার সঙ্গে দেখা করতে এসেছি দেখাবো দেখাবো, এই দেখো, এই মেয়েটির সঙ্গে আমি দেখা করতে এসেছি। দীর্ঘ 17 বছরের সম্পর্ক ওর সঙ্গে আমার, আমার সেই ছোট্টবেলাকার বন্ধুত্ব আজ বেড়ে কিন্তু পরিণত অবস্থায় চলে এসছে। আজ আমরা দুজন নেই মা হয়েছি, আমাদের নিজের নিজের দায়িত্ব কিন্তু এখন অনেক অংশে বেড়ে গেছে, তবু আমাদের বন্ধুত্বটা এত দূরে থেকেও একটুও কমেনি। সেই আগের মতোই আত্মিক টান আছে আমাদের দুজনের মধ্যে এখনও। তো ওর সঙ্গে দেখা হওয়ার পর আমাদের গল্প শেষ হওয়ার নামই নিচ্ছিল না, কখন দেখতে দেখতে 2 ঘন্টা পার হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। তো এটাকে দেখছো, এই মেয়েটা হচ্ছে ছোট্ট একটা মেয়ে, তিতলি, সহেলির দিদির মেয়ে। তারপরে দেখো, আমার 2 প্রিন্সেস বসে পড়েছে নিচে কালার পেন্সিল নিয়ে, মানে ওরা দুজন খেলা করছে, আর এইদিকে আমরা আমাদের বন্ধুত্বের জীবনটাকে এনজয় করছি। অনেক দিন, অনেক বছর পর এইভাবে দুজন মিলে খুব গল্প করেছি, যদিও বাড়ি আসতে এতটুকু ইচ্ছা করছিল না, তবু আসতে হলো। তো বলে রাখি, সহেলি কিন্তু কালকে চলে যাবে, ও মায়ের বাড়িতে এসছে আর আমিও মায়ের বাড়িতে আছি। তাই এই মানে এসটাকে কাজে লাগিয়ে দুজনেই দেখা করে নিয়েছি। এরকম খুব কম মুহূর্ত হয় যে আমরা দুজন একই সঙ্গে মায়ের বাড়িতে আসিব, আসলেও সময় হয়ে ওঠে না। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় পার করেছি ওদের বাড়িতে। আর খাওয়া দাওয়ার ভিডিও তো করেই নি, কারণ এত খাইয়েছে কাকিমা, সহেলি, দাদা মিলে, বলাই মানে যতটা বলবো কম হয়ে যাবে। তো খুব ভালো লেগেছে। তো ওদের বাড়ি থেকে বাড়ি এসে গেছি আর পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। জানি না আমার ক্যামেরায় কী সেটিংসের প্রবলেম হয়েছে, কালকেও দেখেছি কীরকম ব্লুইশ ব্লুইশ আসছিল পিকচারের কোয়ালিটিটা, আজকেও দেখছি কেমন ব্লুইশ ব্লুইশ আসছে। তো যাই হোক, আমি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি, আর ওদের বাড়িতে সত্যি কোথা দিয়ে যে 1.5 ঘন্টা 2 ঘন্টা বেরিয়ে গেল আমি নিজেই জানি না। মানে আমি ভাবছিলাম মানে সময় কোথা দিয়ে পার হয়ে গেল বুঝতেই পারলাম না, যদিও আমি একা গেছি আয়াতকে নিয়ে আজকে, যদি কেউ সঙ্গে যেত আর একটু টাইম কাটাতাম। আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমাদের এত বছরের বন্ধুত্ব এখনও অটুট আছে, মানে বন্ধুত্ব এইরকমই হয় সত্যি কথা। মানে কম করে তো 4 বছর পর ওর সঙ্গে আমার, 4-5 বছর পর ওর সঙ্গে দেখা হলো, তাও কিয়ৎক্ষণের জন্য, ভীষণ ভালো লেগেছে। আর কাকিমা তো অনেক আন্তরিক, ভাই, দাদা, পুচকু, মানে সব মিলিয়ে দারুণ দারুণ লেগেছে, খুব মজা করেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। মায়ের বাড়িতে এসে ঘোরাফেরা তো চলছেই, তার সঙ্গে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার সময়ও এসে গেছে। আর বাড়িতে গিয়ে আবার কিছুদিন পর একটা জায়গায় যেতে হবে, আয়াতের স্কুল খোলার আগেই আমরা সেখানে চলে যাব। তো আয়াতের স্কুলের কিছু কাজ এখনও বাকি রয়ে গেছে, সেইগুলোই করিয়ে দিচ্ছি, কারণ কি বাড়িতে গিয়ে হয়তো টাইম পাবো না, আবার লাগেজ টাগেজ গোছাতে হবে। ওই জন্য চেষ্টা করছি যাতে এখানেই ওর স্কুল হোমওয়ার্কগুলো অ্যাটলিস্ট কমপ্লিট করতে। তো সেই জন্যই ওর রাত্রে টায়ার্ড, তবু ওর পড়তে বসিয়েছি যে অ্যাটলিস্ট এই অ্যাক্টিভিটিগুলো ও কমপ্লিট করে নিক আজকে, তারপরে কালকে বাকিটা করে নেব, কারণ আর সময় তো একদমই নেই, আর চলে তো যেতেই হবে। আর কতদিন থাকবো, অনেক দিন হয়ে গেছে এসছি, প্রায় 10 দিন হয়ে গেল। তো এবার তো বাড়ি ফেরার পালা, বাড়ি তো ফিরতেই হবে। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার বান্ধবীকে দেখালাম ফার্স্ট টাইম আমার ব্লগে, তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। আর এখন মা ওকে হেল্প করছে, আমি কিছু কিছু বলে দিচ্ছি, নিয়ে ওর আয়াতের কাজটা কমপ্লিট করছি। আর আমার সহেলির মেয়েটাও কিন্তু খুব পাকা, ভীষণ মিষ্টি, খুব ভালো লেগেছে ওদের বাড়িতে। ভিডিও শেষে একটা কিছুই বলার, যে তোমরা প্লিজ লাইক করো ভিডিওতে, তোমরা ভিডিও দেখো বাট লাইক করো না, যথেষ্ট মানুষ আমাকে ভালোবাসা দাও, কিন্তু প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। বিদায় নিচ্ছি এখানেই, আল্লাহ হাফেজ।